এবার চট্টগ্রামবাসীর নয় আতঙ্ক হ্যাপাটাইটিস ই। নগরীর হালি শহরত হ্যাপাটাইটিস ই ভাইরাস ধরা পড়ছে গত 1.5 মাস আগে। এলাকার বিভিন্ন বয়সের মানুষ এসময় পানিবাহিত রোগ জন্ডিসত আক্রান্ত হয়ে ফুজিল। তবে গত কয়েকদিন ধরেই এ আলাহাত আবারও হ্যাপাটাইটিস ই ভাইরাস ইয়েন মারাত্মক আকারে ধরা দিই। এলাকায় ইনগুড়ি দেখা যায় এই ভাইরাস ইয়েনত আক্রান্ত হয়ে মারা গিয়ে মিলি নামর ওগো গৃহবধূ। এর 1 সপ্তাহ আগে মানে আমরা দেখতে পাইলাম যে জন্ডিসে আক্রান্ত, টেস্ট করাইছি, টেস্ট করানো ডাক্তার বলছে যে এটা পানিবাহিত রোগ, ই ভাইরাস আর কি। সততায় সকালে বললো যে না, ওনার কোনো ডেভেলপমেন্ট নাই, উনি যে কোনো মুহূর্তে কমাই চলে যাবে, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। অর্থাৎ সিএসটিসিতে ভাইরাস ভেন্টিলেশন আছে, আমরা ওখানে নিয়ে গেছি, ওখানে ট্রিটমেন্ট চলতেছিল। রাত্রে আমরা 6টার দিকে আপনার লাইফ সাপোর্ট যেটা ভাইরাস ভেন্টিলেশন ইয়ে করছে ইউজ করছে, 9:30 দিকে আমাদেরকে ওরা ব্যাড নিউজটা দিছে যে উনি আর নেই। ডাক্তারে বলছে যে এটা পানিবাহিত রোগ, এই রোগের কারণে আজকে আপনার আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আক্রান্ত আছে আরও প্রায় 100+ মানুষ। আমার প্রথমে বাসায় যে মেয়ে কাজ করে ওর হলো, ওর ছেলের হয়েছিল, ছেলে আছে এখানে, ওই যে ওর হয়েছিল, ওর 3-10 দিন পরে ও ভালো হয়েছে। তারপরে এর মার ধরছে, ওর মা আমার এখানে 3 দিন কাজ করার পরে বলছে খালা আমি পারবো না, ও চলে গেছে। ও যে মেডিকেলে, ফৌজদারহাট মেডিকেলে ট্রিটমেন্ট নিছে, ওর ট্রিটমেন্টের মধ্যে আমার ধরছে। প্রথমে কেমন জ্বর জ্বর লাগলো, তারপরে পেটে ব্যথা, পরে বমি, মানে কিছুই খেতে পারছিলাম না, সমানে বমি। ডাক্তার বলছে হেপাটাইটিস ই। সবাই ওয়াশার পানি ব্যবহার করি, ওয়াশার পানির থেকেই আমাদের এই পানিবাহিত রোগ হেপাটাইটিস ই। যেহেতু আমরা যাতে চিকিৎসা করাই বা ডাক্তারের রিপোর্টেই হয়ে এই বলতে অনেক হেপাটাইটিস ই ভাইরাস, তো এই ভাইরাসের কারণে পানির কারণে আর অসুস্থ হই। আর আর পুরো আলি সরবাসী ইয়ার লই অনেক খুব কষ্ট আছে এই রোগ লই এনে, কিন্তু ও আশা কর্তৃপক্ষ নিজের দায়িত্ব আর এসে জিন লই এখন শঙ্কিত এ আলাহার মানুষ অভিযোগ তুলের ওয়াশার বিরুদ্ধে। 95% মানুষ ওনার এই রোগে আক্রান্ত, ওনার বিভিন্ন হাসপাতালত ক্লিনিকত গেলে দেখবেন ওনার কঠিন পরিস্থিতি, কোনো পরিস্থিতির উন্নতি নাই। একবার ফোন নিতে ডাকালো গিয়ে ফানি একদিন টেস্ট করছে, হদ্দে ফানির কিচ্ছু নাই, কিছু নোথালে তাহলে প্রবলেম সলভ করলে নেওয়ার। এক একজনের 30-35 হাজার টিয়া মানুষ নুন আনতে ফান্দা পুরায় ভাত খাইন্য ফারা 30-40 হাজার টিয়া কেন খরচ করে, এক উগে ইঞ্জেকশনের বহুত দাম, মানে কঠিন পরিস্থিতি, কোনো উন্নতি নেই, এবার কেউ কোনো এবার পদক্ষেপ নেওয়া নাই। আর পানিও বেশি খারাপ, মানে মানুষও রোগত জন্ডিসর লিভার নষ্ট বলে হওয়া প্রায় 10-15 জন আছে আসুক মধ্যে দ্রুত। আরে মাছ দিয়ে রুগাছে মধ্যে, তারপরে ইন্দিয়ানোর পানি ছেড়া আছে, ব্যাক অসুস্থ, মেডিকেলত তো নাচি বেগুন। হাইলেগা হালিশরবাসী নয়, ওয়াশার বিরুদ্ধে এন্ডিলে অভিযোগ তুললি নগরের 27 নং ওয়ার্ড আগ্রাবাদ সিডি আবাসিকের মানুষ হলো। ওয়াশার যে লাইনিং আছে ইন দীর্ঘদিন আগে সেট আপ করেন নে, অনের এই লাইনিং মধ্যে প্রচুর লিকেজ, এখানে মধ্যে নালার পানি জোয়ার পানি ঢুকের যারা হওয়া না মানুষ হেপাটাইটিস বি হেপাটাইটিস ইতে আক্রান্ত। ওয়াশার ব্যাক লাইন গিয়ে এই খালের নিচে দিই, ব্যাক পানির নিচে দিয়ে ওরা ব্যাক ওয়াশার লাইন, ওরের প্রত্যেককে ফাইবার লিক আছে, প্রত্যেককে পানি যাতে মোড় এই এই জোয়ারের সময় যাতে মোড় সারি যাতে পানি লই এত গন্ধ। আর এ আলাহত সরজমিন পরিদর্শন হালে দেহা মিললি ভাইরাস ইন আক্রান্ত বেশ কয়েকজনরে। এ সময় এ রোগে আক্রান্ত 19 বছরের যুবক তুষার লহত হইয়ে আর আর ডাক্তারের ব্যাড রেস্ট দিয়ে 21 দিন, পানিও বেশি খারাপ গন্ধ, এই ওয়াশার পানিটা নিয়ে হাইতরে তো মানা করছে আর কি। হতই তুষারের বাবার লয় তার অভিযোগও ওয়াশার মিককে। ওয়াশারের পানির কারণে আর আর বাচ্চা খাচ্ছে, মানে এই অবস্থা খুবই জন্ডিস সিরিয়াস বিষয় লই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সি প্লাসরে হয়। দীর্ঘদিন আগে ওয়াশার লাইনের কাজ হইয়ে যার কারণে ফাইবিগিন ফুল ড্যামেজ হয়ে গিয়ে সিদ্ধুর এক কিনতে বন্ধ করলে আর কেঁদে লেগে যাবে, এই কিন যাই কিনা আর আর পাবলিকের উদ্দেশ্যে গিয়ে আর যারা গ্রাহক গ্রাহকের বাসা এই সিদ্ধুর দিয়ে পানি ঢুকের এই আর ব্যবহার করে আর তাতে হেপাটাইটিস বি বিভিন্ন এ ধরনের জন্ডিসের রোগের এই মতন আর মানে মৃত্যুর মুখে পতিত। এন্ডি বিষয় এন লই হতই চট্টগ্রাম ওয়াশার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ লয়। তিনি জানান, আমাদের কাছে যখন এই খবর আসলো আমরা ব্যক্তিগতভাবে এই সমস্ত জায়গায় গেলাম, দেখলাম এবং শিশুর জায়গা থেকে পানির স্যাম্পল আমরা কালেক্ট করলাম, নিলাম। আমাদের পানিতে তো আমরা যেখান থেকে পানি আমরা পরিশোধন করে জনগণের জন্য পাঠাই সেই জায়গা থেকে আমরা ক্লোরিন ইনজেক্ট করে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে আমরা পাঠাই। পথে ঘাটে হইতে পারে যে কোথাও লিক ঠিক হয়ে হয়তো কোনোরকমভাবে কোনো ইনট্রুশন হয়তো হইতে পারে, কোনো কোন আমরা সিরিয়াসলি নিয়েছি, আমাদের কোনো আছে কি না আমরা দেখতেছি একদম। আমরা 24 ঘন্টা আমাদের লোক আমরা অলরেডি 5টা গ্রুপ লাগাইছি যে সব জায়গায়
মানে একদম ছেঁকে দেখার জন্য যে কোথাও লিখে আসে কিনা। আমরা মনে করছি যে আমাদের পানিতে জন্ডিসের বা কোনো ধরনের রোগের কোনো জীবাণু নাই। ওয়াসা কর্তৃপক্ষ হওয়ার তারার ফানিক নাই হনুডুল্লে জীবাণু। জিএন মাইনতে নারাজ আক্রান্ত এই এলাহাবাসীল জানতে চাই নগরীতে হঠাৎ মহামারীর আকার ধারণ করা এই হেপাটাইটিস ই আর হতজনের প্রাণ লই ফেলাইলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর টনক লড়িব। আলামিন শিকদার, সি প্লাস টিভি।